আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য আঠারো দলীয় জোটের বিক্ষোভ জোট ফর হিউম্যান স্লোগানকে সামনে রেখে নিউ হায়াম কনজারভেটিভস কমিউনিটি ইভেন্ট গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টকে তরুণ শিক্ষার্থীদের নিয়ে আরো বেশি কাজ করার তাগিদ ষড়যন্ত্রের পথ পরিহার করে অবিলম্বে তত্ত্বাবধায়ী সরকারের অধীনে নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আঠারো দলীয় জোট নেতৃবৃন্দ রবিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাইসা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর আহমেদ জামাত নেতা মাহিম মজুমদার এবং জমিয়ত নেতা মাওলানা সৈয়দ তামিম আহমেদ যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বিএনপি নেতা শাহ আখতার হোসেন টুটুল জামাত নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম আবু পকন মোল্লা জমিয়ত নেতা ইসলাম আমির মুফতি শাহ সদর খেলাপথ মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক আবদুল কাদির সালেহ ইসলামী ঐক্য সভাপতি মাওলানা সোহেব আহমেদ প্রমুখ দলীয় নেতাকর্মী সরকার কর্তৃক নির্যাতনের অভিযোগ এনে বক্তারা এ সময় অবিলম্বে নির্বাচন তফসিল বাতিলে জোর দাবি জানান এশিয়ান ও বাঙালি অধুষিত নিউহাম কাউন্সিলের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে গ্রেট ভিশন ফর হিউম্যান এ স্লোগানকে সামনে রেখে নিউহ্যাম কনজারভেটিভস এর উদ্যোগে এক কমিউনিটি ইভেন্ট রবিবার নিউহ্যামের কনজারভেটিভ সোশ্যাল ক্লাবে অনুষ্ঠিত হয় কেকটন ইসলামিক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে নিউহামের সুদীজনেরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশনের হাই কমিশনার মিজারুল কায়েস বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইমা কায়েস আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টি রিজিওনাল লিডার গ্রহাস ফোস্টলেস ও ফল বক্তব্য রাখেন কনজারভেটিভ নেতা স্কির বক্তফারু কনজারভেটিভ এমপি পদপ্রার্থী মিনার রহমান হেকনির সাবেক মেয়র শাহসুজা প্রমুখ উপস্থিত বক্তারা এই সময় স্থানীয় কমিউনিটির উন্নয়নে কনজারভেটিভ পার্টি অ্যাসোসিয়েশনে ভূয়সী প্রশংসা করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট প্রবেশে বেড়ে ওঠা বাঙালি ছাত্রছাত্রীদের লেখাপড়ার আরও বেশি উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে জিসিএসি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান ও ঈদ পণ্য মিলনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এতে জিসিএসি পরীক্ষার সাফল্যের স্বীকৃতি স্বরূপ পঁচিশ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় রবিবার পূর্ব লন্ডনের ব্লাড সেন্টারে অনুষ্ঠিত অর্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মুকলুমিয়া সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র আনম ওহিদ আহমদ গোপালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজির বেগম শিলা কাউন্সিলর আমিনুর খান প্রমুখ বিপুল সংখ্যক ট্রাস্টি অভিভাবক ও প্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট সাবেক সভাপতি নাজমুল ইসলাম নুরু মোস্তফা মিয়া সিপাত আলী আহাদ সহসভাপতি ইসবাউদ্দিন ফজলুল হক ফজলু এ কে এম আব্দুল আবদুল্লাহ কোষাধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম সহ আরও অনেকে বই প্রেমীদের প্রাণের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ইউরোপের দ্বিতীয় ইসলামী বই মেলা দুই লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত একটি ভালো বই পড়ুন এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার তিন দিন ব্যাপী এই মেলা শেষ হয় মেলাকে কেন্দ্র করে বই প্রকাশক বই বিক্রেতা ও বই অনুরাগী সহ বিপুল সংখ্যক বই প্রেমীরা যোগ দিয়েছেন বলে চ্যানেল আই ইউরোপকে জানান মেলার আয়োজক বৃন্দ নারী পুরুষ ও কিশোর কিশোরীরা তাদের পছন্দের বই সংগ্রহ করেন এই মেলা থেকে এবারের মেলায় বিভিন্ন প্রকাশনী ও ইসলামী বই বিক্রেতাদের তারা তাদের বিভিন্ন বই নিয়ে ফর্শা সাজিয়ে বসেন মেলার ইসলামী জীবন পরিচালনায় বিভিন্ন বই সহ শিশুদের জন্য ইংরেজিতে অনুবাদকৃত অনেক বই স্থান পায় আয়োজকরা মনে করেন বইমেলার মধ্যে দিয়ে বিলিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশকে নতুনভাবে চেনানো সম্ভব হবে পটনার বাংলাদেশ কমিউনিটি প্রজেক্টে বার্ষিক পুরস্কার ও ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে টাওয়ার হ্যামরেস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ বলেছেন ভালো ফলাফলের স্বীকৃতি দিয়ে তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বেশি ফলাফলে ভালো করতে আগ্রহী করানো করা সম্ভব নতুন প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া ব্যতীত ভবিষ্যতে ব্রিটেন বাঙালি কমিউনিটির উন্নয়ন সম্ভব না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন রবিবার এই ওয়ার্ড প্রদান অনুষ্ঠান থেকে বাংলা বিজ্ঞান ও গণিতে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় সংগঠনের সভাপতি মহিবুর রহমানের সভাপতিতে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তার হ্যামলেস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর রাজীব আহমদ মাস্টার আমির উদ্দিন আহমেদ মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ সময় সাক্ষী নামক একটি ওয়েবসাইট বাংলাদেশ সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া তীব্র প্রতিবাদ জানিয়েছে অনলাইন কর্মকর্তা বিন্দু সোমবার বিকেলে পূর্ব লন্ডনের সিটি হোটেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সময় সাক্ষীর কর্মকর্তা তাজউদ্দিন আক্তার হোসেন সলিসিটার বিপ্লব পোদ্দার নাসিম আহমদ চৌধুরী শরীফুজ্জামান চৌধুরী তপন ব্যারিস্টার হামিদুল হক আপেন্দিলিটন প্রমুখ এতে লিখিত বক্তব্য কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়ের বিরুদ্ধে সংবাদ করার তাদের এই ওয়েবসাইটটি বন্ধ করতে পারে বলে উপস্থিত কর্মকর্তারা ধারণা করেন এছাড়া অতি শর্ত সময়ে সাক্ষী ওয়েবসাইটটি বাংলাদেশে খুলে দেওয়ারও আহ্বান জানান তারা এদিকে বাংলাদেশ যুবলীগ যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মিয়া তালুকদারের জনক সদ্যপায়ত হাজি মামুন তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে পূর্ব লন্ডনের বিকলেন জামে মসজিদ মিলাদ মাহফিল করেন যুক্তরাজ্য যুবলীগ উক্ত মাহফিলে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা শফিক মিয়া আজহারুল ইসলাম শিপার যুবলীগ নেতা আনিসুজ্জামান আজাদ সৈয়দ আব্দুল মনিম দুলাল আহমদ এনামুল হক এনাম সহ যুক্তরাজ্য জুবিলিক ও সহযোগী সংগঠনে নেতিবিন্দু উপস্থিত ছিলেন। মিরাত মাহফিল শেষে মুরুহমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনার করে বিকলেন মসজিদের খতিব মাওলানা নুজুল ইসলাম। আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে লোলের বন্ধ করে নির্বাচনে অংশ নিতে আঠারো দলের প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের আহ্বান সংগ্রামী মানুষদের প্রতিকৃত ন্যান্সার মেন্ডেলার মৃত্যুতে বাংলাদেশ নিউহ রাইটস কমিশন ইউকে শোকসভা